সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় করত ভালো আছি। আজকে তোমাদের অনলাইনে যুগনগর কলেজের আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগের প্রথম প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের অনেক ক্লাস নিয়েছি। আজকে তোমাদের অনুমান কি, অনুমান কত প্রকার ও কি, সে বিষয়ে আলোচনা করা হবে। মানব জীবনের শিক্ষার শেষ নেই, কথাই বলে যতদিন বাঁচি আমরা ততদিন শিখি। এ বিচারে আমরা আজীবনের ছাত্র, তবু ছাত্রদের একটি সর্বদা সংজ্ঞা রয়েছে, যেমন সংসার ও কর্মজীবনে প্রবেশের আগে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যে সময়টুকু কাটে, এক কথায় এক বাক্যে আমরা তাকে ছাত্র জীবন বলি। আজকের এই ছাত্ররা তোমাদের ঘরে ভিতরে না থেকে কলেজের আঙ্গিনায় থাকার কথা, কিন্তু এই সারা বিশ্বের এই মহামারীর কারণে আজকে তোমাদের ঘরের থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। তবে তোমরা ঘরে থেকে তোমরা এই স্বাস্থ্য সেবা সম্পর্কে মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে এবং অনলাইনের মাধ্যমে ক্লাস দেখবে, এই আশা ব্যক্ত আছে। জগত জীবনের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে এমন কতগুলো মৌলিক বিষয় রয়েছে যেগুলো যুগপাক মানুষের মনে বিস্ময়বোধ ও কৌতূহলের সৃষ্টি হয়। এই বিস্ময়বোধ কৌতূহলের তাগিদে অবলীল কর্মে চালিত হয় অজানাকে জানা, অচেনাকে চেনার আগ্রহ সহজে। এটা মানব সত্তার একটি অলঙ্ঘনীয় আবেদন। এই আবেদনকে সাড়া দিতে বিভিন্ন সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এঁকেছে ইতিহাসের আঁকা বাঁকা পথ। এ পরীক্ষায় রচিত হয়েছে মানুষের সভ্যতা ও সংস্কৃতির সুদীর্ঘ বর্ণন রয়েছে। তারই মধ্যে আজকে তোমাদের এই যুক্তিবিদ্যা সাবজেক্টটা অন্যতম, তাই সে বিষয়ে তারই অংশ হিসাবে অনুমান কি, অনুমান কত প্রকার ও কি কি, সে বিষয়ে আলোচনা কর। অনুমান কি? অনুমান হলো এমন একটা জিনিস, এই অনুমান অনুমান কোন জানা বিষয় থেকে অজানা বিষয় জ্ঞান লাভের যে সুস্পষ্ট ধারণা, সেটাকে আমরা অনুমান বলি। কোন জানা বিষয় থেকে অজানা বিষয় সম্বন্ধে যে জ্ঞান লাভের যে কোনো একটা ধারণা করতে পারি, সেটাকে আমরা অনুমান করতে পারি। যেমন একটা উদাহরণ দিতে পারি যে সকল মানুষ হয় মরণশীল, একটা উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল। সকল ছাত্র হয় মানুষ, সকল ছাত্র হয় মরণশীল। আমরা একটা অনুমানের উদাহরণ দিচ্ছি, অনুমানের একটা উদাহরণ দেখি আমরা, যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সকল ছাত্র হয় মরণশীল। অনুমানের আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কোথায় যদি কোনো আগুন লাগে, সে আগুনের ধোঁয়া দেখে আমরা বুঝতে পারি যে ওখানে আগুন লাগিছে, কিন্তু আমরা পূর্বের অভিজ্ঞতার আলোকে জানি যে ধোঁয়া দেখলে সেখান থেকে আগুনের সৃষ্টি, ধোঁয়া সে আলোকে আমরা সেখানে কিন্তু একটা আগুন যে লেগেছে তার পূর্ব পরিকল্পনা আমরা বুঝতে পারি। তাই অনুমানের আমরা একটা উদাহরণ দিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, অতএব সকল ছাত্র হয় মরণশীল, এটা একটা অনুমানের উদাহরণ। এবার আমাদের জানতে হবে অনুমান কত প্রকার ও কি কি। অনুমান হলো দুই প্রকার, অবর অনুমান আর আর অনুমান। অনুমান হলো দুই প্রকার, অবরোহ আর আরোহ। আর অনুমান, অনুমান হলো দুই প্রকার, অবর অনুমান আর আরো অনুমান। এই অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করেছি, অনুমান অবর অনুমান ও আর অনুমান। অবর অনুমানটা কি, যে অনুমানের, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে, আশ্রয় বাক্য থেকে দুই প্রকার, আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হবে না, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারে না,
সেটাকে আমরা অবর অনুমান বলি। অবর অনুমানটা কাকে বলি আমরা আরো পরিষ্কার বলতে পারি। এখানে আমরা লিখতেছি যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বেশি হবে না। যেমন একটা উদাহরণ দিই, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সকল কৃষক হয় মানুষ, সকল কৃষক হয় মরণশীল, এটা একটা অনুমানের উদাহরণ যে আমাদের আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারবে না। যে সকল যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারে না সেটাকে আমরা অবর অনুমান বলতে পারি। আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারবে না। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল কৃষক হয় মরণশীল, সকল কৃষক হয় মানুষ, আর সকল কৃষক হয় মরণশীল। তাহলে আমাদের জানতে হবে সবসময় যে অবর অনুমানটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারে না সেটাকে আমরা অবর অনুমান বলি। অবর অনুমানটা তাহলে আমি আর একবার বলতেছি, তোমাদের সকলে জানতে হবে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে, এই আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে, এটাকে আশ্রয় বাক্য, এটা আমাদের জানতে হবে, এটা হলো আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, আর এটা হলো সিদ্ধান্ত। তাহলে এই যে আশ্রয় বাক্য সিদ্ধান্ত, তাহলে যে অনুমানের সিদ্ধান্ত যে অনুমানের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কোনো ক্রমে ব্যাপক হতে পারে না সেটাকে আমরা অবর অনুমান বলি। তাহলে অবর অনুমানটা কি আমরা জানতে পারলাম। এবার আমাদের আরো অনুমান, আরো অনুমানটা কি সেটা আমাদের জানতে হবে। আরো অনুমান, যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক থাকবে, আশ্রয় বাক্য থেকে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক থাকবে। তাহলে আমাদের ছাত্ররা তোমাদের জানতে হবে প্রথমটা হলো আরো অনুমানে অবর অনুমানে আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না, আর আরো অনুমানে যে অনুমানের সিদ্ধান্তে আশ্রয় বাক্য থেকে সব সময় বেশি ব্যাপক হবে তখন সেটাকে আমাদের আরো অনুমান বলা হয়। যেমন রফিক হয় মরণশীল, মরণশীল করিম হয় মরণশীল, বাবু হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আরো অনুমানটা হলো সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। রফিক হয় মরণশীল, করিম হয় মরণশীল, বাবু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই বাক্যে আমরা সুন্দরভাবে আরো অনুমানটা কি আমরা জানতে পারলাম যে রফিক হয় মরণশীল, করিম হয় মরণশীল, বাবু হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এক কথায় জানতে হবে যে আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক যেটা হবে সেটা আমাদের আরো অনুমান, আর আশ্রয় বাক্য থেকে কম যেটা সেটা আমাদের আরো অনুমান। তাহলে এই উদাহরণটা তোমাদের খেয়াল রাখতে হবে যে রফিক হয় মরণশীল, করিম হয় মরণশীল, বাবু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, এটা হলো আরো অনুমানের। এরপর আমাদের জানতে হবে অবর অনুমান কয় প্রকার। অবর অনুমান, অবর অনুমান কত প্রকার? অবর অনুমান, অবর অনুমান দুই প্রকার, একটা হলো মাধ্যম অনুমান,
মাধ্যম অনুমান, আর একটা হলো অমাধ্যম অনুমান। তাহলে অবরোধ অনুমানটা কয় প্রকার যে আমাদের জানতে হবে? অবরোধ অনুমান দুই প্রকার, মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমানটা হলো যে অবরোহণের সিদ্ধান্ত একটি মাত্র আশ্রয় কক্ষ থেকে টানা হয়, অমাধ্যম অনুমানটা কি? আর তাহলে আমাদের জানতে হবে অবরোহ অনুমান দুই প্রকার, মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমান। এখন তোমাদের এই মাধ্যম আর অমাধ্যম অনুমানটা কি সেটা জানতে হবে। অমাধ্যম অনুমান অমাধ্যম অমাধ্যম অনুমান যে অনুমানের যে অবরোহ অনুমানের সিদ্ধান্তের একটি মাত্র আশ্রয় কক্ষ থেকে টানা হয় তাকে অমাধ্যম অনুমান বলা হয়। যে অনুমানের সিদ্ধান্ত একটি মাত্র আশ্রয় কক্ষ থেকে টানা হয়, যেমন সকল মানুষ হয় মরণশীল, কোন মানুষ নাই অমর, সকল মানুষ হয় কোন মানুষ নাই অমর। যে অনুমানের যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, এটা আমাদের একটি মাত্র আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য আমাদের দুইয়ের অধিক না, একটি মাত্র আশ্রয় বাক্য। সে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তটা জানিছি যে অমাধ্যম অনুমানটা হলো যে অবর যে অনুমানের সিদ্ধান্ত একটি মাত্র আশ্রয় বাক্য থেকে টানায় সেটাকে আমাদের অমাধ্যম অনুমান বলা হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নাই অমরণশীল। তাহলে আমাদের জানতে হবে অনুমানে অমাধ্যম অনুমান, আর একটা হলো মাধ্যম অনুমান। যে অনুমানের সিদ্ধান্ত দিয়ে আপনারা কোন জীব নাই অমর, আমি একটা উদাহরণ লিখছি, কোন জীব নয় অমর, কোন জীব নয় অমর, সকল মানুষ হয় জীব, মানুষ হয় জীব, এবার কোন মানুষ নাই অমর, কোন মানুষ নয় অমর। তাহলে আমাদের জানতে হবে যে মাধ্যম অনুমানটা কি, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আর অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নাই অমরণশীল। এটা হলো অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান, কোনো জীব নাই অমর, সকল মানুষ হয় জীব, কোনো মানুষ নাই অমর। আশা করি ছাত্ররা তোমরা এটা বুঝতে পেরেছো যে মাধ্যম অনুমান কি আর অমাধ্যম অনুমান কি। তার প্রিয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা তাহলে আশা করি বুঝতে পেরেছো অমাধ্যম অনুমান কি, সকল মানুষ হয় মরণশীল আর কোন মানুষ নাই অমরণশীল, আর মাধ্যম অনুমান হলো কোন জীব নাই অমর আর সকল মানুষ হয় জীব, কোন মানুষ নাই। মোট কথা আমাদের জানতে হবে যে অমাধ্যম অনুমানটা হলো সব সময় আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তটা যেটা নেওয়া হবে সেটা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, অমাধ্য অনুমান একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যেটা নেওয়া হবে সেটাকে আমাদের অমাধ্য অনুমান, আর একের অধিক যখন বেশি তখন যেটা নেওয়া হবে সেটা হবে আমাদের মাধ্যম অনুমান। যে কোনো জীব নাই অমর, সকল মানুষ আর জীব, কোনো মানুষ নাই অমর। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা অনুমান কি, অনুমান কত প্রকার কি কি এ বিষয় সম্পর্কে তোমরা অবগত হয়েছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো সুন্দরভাবে এরপর এটা আলোচনা করা এর পরবর্তী আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে পাঠ্য বই সম্পর্কে তোমাদের একটা
বই পড়লে আরো সুন্দরভাবে বুঝতে পারে, এই আশা ব্যক্ত করে আজকের মতো অনলাইনে ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।